ডাকলে ও নাম সোহাগ ভোরে, নিত্য ও নাম প্রেম সাগরে। ডাকলে ও নাম সোহাগ ভোরে, নিত্য ও নাম প্রেম সাগরে। আঁকলে ও নাম মনের কাবায়, আঁকলে ও নাম মনের কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালি কণ্ঠে শুনি, পাখ পাখালি কণ্ঠে শুনি, দীপ্ত প্রতিমা। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহু আকবার, আর যে আল্লাহু আকবার। আমার নবীজির একজন সাহাবা আম্মা জানার সঙ্গে বললেন, ও আয়েশা, আল্লাহ রসুল কেমন ছিলেন? আমি নবী কোন অনুসরণ করতে চাই, অনুকরণ করতে চাই। বিশ্ব নবী কেমন ছিলেন আমাকে একটু বলো। আম্মা জানার সাহেব বললেন, ও নবীজি সাহাবা শোনো, খুলো কুহুল কোরআন। আমার নবীজির চরিত্রটাই হলো আল্লাহ তিরিশ পারা কোরআন জোরে বলে সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের কাছে এখনো আসে না নাই? কোরআন আমাদের কাছে আছে, কিন্তু কোরআনের বিধান আমাদের কাছে এখন আর নাই, জোরে বলেন ঠিক কিনা। প্রিয় মুসলমান, রাসূলের চরিত্র অনুসরণ এবং কোরআনের বিধানের বাস্তবায়ন এই বিষয়ে যদি এখন বলতে যাই, অনেকে বলবে হুজুর মনে রাজনীতির ম্যান্ডেট নিয়ে এখানে ওয়াজ করতে আসছে, আমি ওই দিকে যাব না। আমার ভাইরা, এই বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আমিন যখন কোরআন নাজিল করলেন, বিশ্ব নবীর পরে যখন কোরআন নাজিল করলেন, নবীজির চরিত্রের মাধুর্যটা এত সুন্দরভাবে গোটা মক্কার জমিনে ছড়িয়ে গিয়েছিল। নবীজির প্রতি কোরআন নাজিল করার পূর্বে ওই কাফেররা আমার নবীকে ডাকতো আল আমিন বলে ডাকতো। কি বলে কথা বলেন? আল আমিন বলে ডাকতো ও মুসলমান। কিন্তু যখন কোরআন নাজিল হলো, আমার নবীর প্রতি যখন কোরআন নাজিল হলো, ওই আবু জেহেল আবু লাহাব বললো, এই মোহাম্মদ একজন দেশদ্রোহী, এর চরিত্র ভালো না, এ আসলে ভালো মানুষ না, জোরে বলেন ঠিক কি না। আমার ভাইরা, আল্লাহর তো আল্লাহর কোরআন যখন আমার নবীর পরে আসলো, আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে তিনটা মামলা দিল। এক নাম্বার ছিল আমার নবী নাকি দেশদ্রোহী। ও মুসলমান, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন রে মুসলমান, যারা সত্যিকার অর্থে আমার নবীজির চরিত্র আমার নবীজির ম্যান্ডেট নিয়ে যারা চলবে মুসলমান, ওই সমস্ত নবীওয়ালা মানুষদেরকেও আজও কিন্তু বলা হয় ওই মানুষটা হলো দেশদ্রোহী যুদ্ধ। আমি কিন্তু বলিনি ভাই, আপনারা বলেছেন। ও মুসলমান, আমার নবীকে বলা হয়েছিল নবীর নাকি চরিত্র ভালো না। বর্তমান সমাজে যারা বিশ্ব নবীর ম্যান্ডেট বাস্তবায়ন করতে চায়, এদের অনেকের বিরুদ্ধে বলা হয় এই হুজুরদের চরিত্র ভালো না, আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন, আমার নবীজির চরিত্রটা কেমন চরিত্র ছিল, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল রে মুসলমান। নবী যখন নবুয়ত পান নাই তখন ছিলেন আল আমিন, নবী যখন নবুয়ত পেলেন আমার নবীজি হয়ে গেলেন মিথ্যাবাদী ধর্মদ্রোহী এবং চরিত্র ভালো না। ও মুসলমান, আমার নবীজি
হজ শুরু হয়ে গেছে, আমার নবীজি বসে আছেন, বিশ্ব নবীর কাজ হলো কোরআনের দাওয়াত গোটা দমি গোটা জমিনে পৌঁছে দেওয়া। কিন্তু আবু জেলদের কাজ ছিল যেন কোনো মানুষ আমার নবীর সাথে সাক্ষাৎ না করতে পারে, চিন্তা সবসময় মগ্ন থাকতো। আমার নবীজি কাবা বাইতুল্লার পাশে বসে আছেন, হজ মৌসুমে অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে আসছে, যত মানুষ আসে আবু জেহেল সব মানুষগুলোকে পানি খাওয়ায় আর বলে, শোনো শোনো শোনো, হজ করতে এসেছো ঠিক আছে, কাবা বাইতুল্লা জিয়ারত করবে ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই, সন্দেহ নাই, কিন্তু আমাদের মক্কার জমিনে একজন পাগল এসেছে, পাগলের উদ্ভব হয়েছে, খবরদার খবরদার ওই পাগলের কাছে যেও না। যারা হজ করতে আসছিল বলছে, কী ব্যাপার পাগল, তার কাছে যেতে নিষেধ করছে, পাগলটা কিরাম, ও না দেখে বাড়ি যাবো না, বাড়ি যাবো না। আমার ভাইরা, আল্লাহ দিন যখন আল্লাহ কায়েম করতে চান, আল্লাহর হুকুমাত যখন আল্লাহ কায়েম করতে চান, আল্লাহর বিধান যখন কোনো সমাজ কোনো রাষ্ট্রে কোনো দেশ কোনো জাতির মধ্যে কায়েম করতে চান, আমার আল্লাহ ওই শ্রেণী ওই গোষ্ঠীকে এমন ভাবে স্তব্ধ করে দেয়, গোটা পৃথিবীর জাতি গোটা দেশ গোটা রাষ্ট্র তার দিকে তাকিয়ে থাকে, এই মানুষটা কেমন, এই মানুষের চরিত্র কেমন, এই মানুষ সত্যি হতে দেশের দ্রোহী কিনা জলে বলে ঠিক কিনা। আমার ভাইরা ও মুসলমান, আজ বাংলার জমিনের আলেম উলামাদেরকে গ্রেফতার করা হয়, বাংলার জমিনের আলেমদেরকে বিনা অপরাধে বিনা বিচারে নির্বিচারে গুলি করা হয়, জেলের মধ্যে বন্দী করা হয়। আজ গোটা বাংলার জাতি তারা বুঝতে শিখেছে, এই আলেমরা সত্যিকার অর্থে আমাদের বন্ধু, মুসলমানের বন্ধু, বাংলার সত্যিকার অর্থে বন্ধু, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বাংলার জমিন, বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আজ সোনার থেকে খাঁটি হয়ে বাংলাদেশের জমিন ইসলামের জন্য উর্বর হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করি, ওগো রব্বুল আমিন, সত্যিকার অর্থে স্বপ্ন নয়, কোন একদিন এই বাংলার জমিনে কালিমার পতাকা পতপত করে উঠবে, জোরে বলেন ঠিক কিনা। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা ভাই? আমার ভাইরা, ইসলাম এবং কোরআন যদি ক্ষমতা আসে, কোনো মানুষ অনাহারে থাকবে না, কোনো মানুষ না খেয়ে থাকবে না, কোনো মানুষ কর্মহীন হয়ে থাকবে না, এটাই হলো আল্লাহ তাআলার কোরআনের ওয়াদা, জোরে বলেন ঠিক কিনা। এই ওয়াদা আমার নামার আল্লাহ, আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা কখনো মিস হতে পারে না। আমি আপনি ওয়াদা করতে পারি, ভোটের সময় ওয়াদা করি, ভোট পার হয়ে গেলে এক ওয়ালা পাই দিয়ে জনগণকে শেষ করে দেই, কিন্তু আমার আল্লাহর ওয়াদা যদি কিনা কোরআন ক্ষমতা আসে, ওই দেশ ওই রাষ্ট্র ওই জমিন আল্লাহ তালা রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবেন, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, এই জন্য আমরা চাই কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হোক, জোরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আমাদের কোনো দেশ আমাদের কোনো সরকারের বিরুদ্ধে প্রচারণা নয়, আলহামদুলিল্লাহ বর্তমান সরকারের কোরআনের রাজ কায়েম করে দিক, এতে আমরা সন্তুষ্ট, জোরে বলেন ঠিক কিনা। আবু জেহেল হাজিদেরকে বললো, শোনো হজ করতে এসেছো ঠিক আছে, কিন্তু আমাদের মক্কায় একজন পাগল এসেছে, খবরদার ওই পাগলের কাছে যেও না। সব মানুষজন চিন্তা করে, হারে শুনেছে একটা পাগল, ওই পাগলকে না দেখে বাড়ি যাব না, বাড়ি যাব না। যত মানুষ হজ করতে আসে সব মানুষগুলো একে একে আসে, যে পাগলটা কেমন, অনেকেই আসে সে দেখা, হারে এই পাগলের চেহারা কেমন, কত সুন্দর চেহারা, ও মুসলমান আমার নবীজির চেহারা কেমন ছিল, খারাপ না ভালো? যেই কিনা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি যেই কিনা আম্মাজান খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, মক্কার কুরাইশরা খাদিজাকে বলতে লাগলো, ও খাদিজা কেমন মানুষকে তুমি বিবাহ করলে, তোমার স্বামী তো ভালো না, তোমার স্বামীর কিছু নাই, তোমার স্বামী হলে এতিমশাই
এভাবে করে আম্মা জান খাদিজাকে অপমান অপদস্থ করতে লাগলো। খাদিজা চিন্তা করলো আমাকে আমাকে অপমান করুক, কিন্তু আমার স্বামী মোহাম্মদ রাসূলুল্লাহকে অপমান করবে, আমি খাদিজা জীবন থাকতে তা সইতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, খাদিজাতুল কুবরা একদিন গোটারুবের নেতৃবৃন্দকে ডাক দিয়ে বলল, ও আরববাসীরা তোমরা একটু কাবা বাইতুল্লাহর পাশে আসো, আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। আম্মা জান খাদিজা এবার গোটা আরবের আবু জেহেল আবু লাহাব উদ্বা সাহেব ওয়ালিদ বিন মুগিরাকে এক জায়গায় করে বলল, আবু লাহাব আবু জেহেল উদ্বা সাহেব ওয়ালিদ বিন মুগিরা, তোমাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব দিতে হবে, জবাব যদি না দাও মনে রেখো আবু জেহেললে তোর থেকে আমি খাদিজা আমার সম্পদ কিন্তু কম নাই, আমার সাথে যদি টালতু ফালতু বিয়াদবি করিস তোর কিন্তু একবার খতম। আমার ভাইরাম, খাদিজা যখন হুমকি দিয়েছে আবু জেহেল জানে মক্কার জমিনে অর্থ দান সম্পদ দান সে সব কিছু করতে পারে। ও মুসলমান, এবার খাদিজা আবু জেহেলদেরকে বললো, আবু জেহেল আমি যে পুরুষকে আমি যে যুবককে বিবাহ করেছি এই পুরুষ সম্পর্কে তোমাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন। ও ও আবু জেহেল তোমার কাছে এক নম্বর প্রশ্ন হলো, আমি যে আমার স্বামীকে বিবাহ করেছি এই স্বামীটা দেখতে কেমন, যুবকটা কেমন? আবু জেহেল বলছে মাশাআল্লাহ, মুহাম্মদের মতো চেহারা তো হতেই পারে না, আমাদের দেখা চোখে বর্তমান পৃথিবীর জমিনে এরকম সুন্দর পুরুষ আর নাই। এবার খাদিজা বলল, আবু জেহেলরা শুনে রাখ, এক নাম্বার প্রশ্ন তোদের কাছে করলাম, এক নাম্বার প্রশ্নে আমার স্বামী পেয়েছে হান্ড্রেডে হান্ড্রেড, শুধু হান্ড্রেডে হান্ড্রেড নয়, আমার স্বামী যুবক মুহাম্মাদের আশেপাশে বর্তমান গোটা পৃথিবীর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার খাদিজা বলে, আবু জেহেলরা শুনে রাখ, আমি যে পুরুষকে বিবাহ করলাম এই পুরুষ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন? আবু জেহেলরা বলছে, খাদিজা আমরা যাই বলি না কেন বর্তমান গোটা পৃথিবীর জমিনে আমাদের ভাতিজা মুহাম্মাদের চরিত্রের মতো কারো চরিত্র হতে পারে না। আমার ভাইরা, এবার খাদিজা বলল, ও মক্কার কাফিররা আমার দুই নম্বর প্রশ্ন, আমার স্বামীর চরিত্রটা কেমন গোটা পৃথিবীর জমিনে? আমার স্বামীর চরিত্রের মতো চরিত্র তার কারণ নাই। এবার তিন নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো দেখি আমার স্বামীর বংশটা কেমন? আমার ভাইরা, আগে যখন বিবাহ করতো কন্যা দেখতে যখন যেত বংশ কিন্তু যাচাই করতো। জোরে বলেন ঠিক কিনা? এখন আর বংশ যাচাই হয় না, বংশ যাচাই হয় না, ওই যে সুন কাম সেন্টার থেকে জাপ দরকম সুন করে আসবে আর রাতে যে সাদা হয়ে যাবে, বংশ লাগে না, বংশ লাগে না, হাড়ির তলার মতো কালো মেয়ে সুন্দর হলেও ওটাই হলো পরি, ঠিক কিনা? ঠিক কিনা? আমি একদিন এক মাহফিল যাচ্ছি ইন্ডিয়াতে, তো গান হচ্ছে যে এক লড়কি কো দেখা তো এসে কি একটা কি বলছে যাক, মানে সর্বশেষ কথা হলো যে মেয়ে কি কলেজে দেখেছি ও তো মানুষ না, ও যেন আকাশের পরি, আকাশের পরি। প্রিয় মুসলমান, তো আজ আমার যুবক ভাইরা যদি কিনা কালো হাড়ির তলার মতো, আমি কালো মেয়েদের খারাপ বলছি না, আরে কালো বোন, আমার যে বোন কালো সে বোন হলো জগতের আলো, ঠিক কিনা? কালো মেয়েদের ভিতর গুণ থাকে বেশি, আর যাদের চামড়া একটু পরিষ্কার এরা এরা হলো অহংকারী, এদের ভিতর কোনো কিছু না, শুধু ওই ফ্যাশান দেওয়ার গুণটুক আছে, আমার আমার বোন আপনাকে রাগ করেন না, আমার ভাইরা। তো এখন কিন্তু সে বংশ বলায় দেখা হয় না। খাদিজা বলছে যে মক্কার কাফেরেরা বলো তো আমার স্বামীর বংশটা কেমন, সবাই এক বক্কে বললো নিঃসন্দেহে মক্কার জমিনে কুরাইশ বংশের মতো শ্রেষ্ঠ বংশ আর নাই। এবার খাদিজা বলল, বুঝেল তোমাদের কাছে আমার চার নাম্বার প্রশ্ন হলো, আমার স্বামীর অর্থবিত্ত, আমার স্বামীর আর্থিক দিক থেকে কেমন? যেই কিনা খাদিজা বলেছে আমার স্বামীর অর্থটা কেমন, তখন গোটা মক্কার জমিনের কাফেররা চিৎকার করে বলছে, খাদিজা এমন ফকির নির্ফুলাকে বিবাহ করেছো, ওর টাকা তো দূরের কথা, ও থাকার মতো জায়গাও নাই। এবার খাদিজাতুল কুবরা মুসকে এসে বলছে, ও কাফেররা শোনো, এই গোটা মক্কার জমিনে যদি দশজন ধনী থাকে তার মধ্যে অন্যতম হলো আমি, খাদিজাতুল কুবরা। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আমাদের অনেক হুজুর যারা কুরআন না পড়ে
চরিত্র কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, যায় নাকি? বংশ মর্যাদা কিন্তু ইচ্ছা করলে টাকা দিয়ে কেনা যায় না, যায় ভাই? কখনোই যায় না। খাদিজা বলছে, আমার বোন আপনাদের খেদমতে বলবো রে বোন, সুনকাম সেন্টারে যাওয়ার প্রয়োজন নাই, মেক আপ করার প্রয়োজন নাই রে বোন। ও আমার বোন, নাইট ক্রিম মাখা লাগবে না রে বোন। সাতটা কাজের কথা বলবো রে বোন, এই সাতটা কাজ যদি করেন, খালেস নিয়েতে করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার চেহারা এত সুন্দর করে দেবে রে বোন, সাদা বগের মতো ফকফকাওয়ালা নারীও আপনার কাছে হার মেনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বোন আপনাদের খেদমতে বলবো, মাত্র চারটা কাজ করবেন রে বোন। আমার ভাইরা, এবার খালিদা বলে ও মক্কার কাফেররা, সেহারা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, যায় নাকি? কখনোই যায় না। খালিদা বলে, এই তিনটা জিনিস অর্থ দিয়ে কেনা যায় না, কিন্তু আমার স্বামীর অর্থ নাই, সম্পদ নাই, আমি চাইলে আমার স্বামীকে গোটা মক্কার ভেতরে ধনী বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার খালিদা মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বলল, মক্কার কাফেররা, আমার যত সম্পদ আছে এই সম্পদগুলো আজ থেকে এখন থেকে আমি আমার কলিজার টুকরা স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর নামে সব লিখে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী কোটি কোটি বিলিয়ন ডলার পেয়ে সব ইসলাম এবং কোরআনের জন্য বিলীন করে দিয়েছেন, ও মুসলমান। আর আজ নবীজির আশেক দাবি করি, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে একটা টাকা দান করতে গেলে কি দরকার? হুজুর বলেছে, হুজুর দিকে যান, হুজুর দিকে যান, আছে না নাই? শয়তান, শয়তান, সব কোন শয়তান, রসুলের আশেক, রসুলের কথা মানে না, এক নম্বর ধোকাবাজ, ঠিক কিনা? রসুলকে মহব্বত করে, রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর সুন্না মানে না, ও হলো অন্যতম পটপার এবং ধোকাবাজ। জোরে বলে ঠিক কিনা? রসুলের জন্য জীবন দেওয়ার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকে, আমার নবীর সুন্না নাই, আমার নবীর ইসলাম নাই, আমার নবীর কুরআন নাই, এক নম্বরের পটপার এবং পটপার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, আমার নবী কোন অনুকরণ করতে হবে। তার কারণ কি? কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনি আল্লাহর সামনে হাজির হবেন, ওই দিন আল্লাহ তাআলা, আপনি যদি বিশ্বনবীকে অনুসরণ না করেন, ও মুসলমান, আমাদের সেদিন কি আক্ষেপ হবে, কি হাহাকার হবে, কি আমাদের দুর্দিন হবে? সেই কথা আল্লাহ রাব্বুল আমিন এখান থেকে 1500 বছর পূর্বে কোরআনুল কারীমের মাঝে বর্ণনা করে বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা এই দুনিয়ায় রাসূলকে অনুসরণ করবে না, অনুকরণ করবে না, ওদের যখন চেহারাটা যখন আগুনে উলট পুলট করে টান দেওয়া হবে, সেদিন বলবে, ইন্না আতানাল্লাহ আতানা রাসূল, ওগো রব্বুল আলামিন, ওই দুনিয়াতে আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করে আসতে পারতাম, আজ কিয়ামতের কঠিন ময়দানে আমাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নবীর অনুসরণটা কেমন করে করতে হবে? এখন আসুন, আমাদের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবন অনুসরণ করবো কার? আল্লাহ রসুলের আরো জোরে কার? আমার আল্লাহ বলেছেন, তোমরা অনুসরণ করো, ব্যক্তিগত জীবন অনুসরণ করতে হবে আমার নবীকে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, পারিবারিক জীবন অনুসরণ করবো আমার নবীকে। জোরে বলেন ঠিক কিনা? অর্থনৈতিক জীবন অনুসরণ করবো সুদখোরের, কেন না?
এই সমিতি নেই কার হাত চুকে দেখান যে হুজুর আমার সমিতি নেই একদিন বাবা আলহামদুলিল্লাহ 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 ভাই সমিতি প্রায় ঘরে ঘরে আমার ভাইয়েরা মনে করে যে সমিতি নিয়ে আমাদের প্রোগ্রেস হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় আসলে হয় না আল্লাহ এবং আল্লাহ রসুল যারা সুদখোর এই সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুল জিহাদ ঘোষণা করেছে আচ্ছা বলেন তো আল্লাহ যদি জিহাদ ঘোষণা করে কোন মায়ের লাল আছে সেই জিহাদে বিজয়ী হবে কেউ আছে কেউ আছে আমার ভাইরা তাহলে অর্থনৈতিক জীবনেও আমরা অনুসরণ করবো আমার নবীকে ও মুসলমান এখন আসুন রাজনৈতিক জীবন অনুসরণ করব কাকে আরো জোরে কাকে আমার বন্ধুগণ এখন আসুন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে আমার নবীজি কেমন ছিলেন আমার নবীজি প্রত্যেক কথায় কথায় মিথ্যা কথা বলতেন আমার নবীজি করছেন কালেও বিশ্ব নবী জীবন জিন্দগিতে আমার নবী মিথ্যা বলেন নাই কিন্তু আমরা যারা নবীর আশেক দাবি করি ও আমার মা ও আমার বোন আপনাদের খেদমতে বলে যাই রে মা আমার নবীজির ব্যক্তিগত জীবন ছিল নবীজি বলেছেন কোনো মুসলমান কোনো মুমিনা নারী কোনো মানুষের পিছে কথা বলতে পারবে না আর আমার মা দুইজন মহিলা যদি এক জায়গায় হয় প্রথমেই তারা শুরু করে কথা বলেন এবার যদি তিনজন হয় দুইজনের ভেতরে থাকে না ওই আশা পাশা চলে যায় গ্রাম তার মহল্লায় এবার যদি চারজন হয়ে যায় রে মা মহল্লা পার করে গ্রাম চলে যায় গোটা গ্রাম ঘুরে আসবে সব জীব সব পাশা পাশা শেষ কেউ আর বাকি নাই সব হয়ে গেছে এবার আশা পাশা করে এখনো শেষ হয় নাই সন্ধ্যা হয় নাই এবার আশা পাশা করবে ওই বাড়ির রক্ত উঠার কথা বলেন সব জায়গা শেষ এবার বলে বউ মনের দুঃখের কথা কি বলবো তোর স্বামী তো অর্থবিত্ত ম্যানেজ করে রাখতে পারে আর আমার রক্ত ওঠা দেয় কি রক্ত ওঠা কত টাকা আয় করে কোনোদিন হাতে এক টাকাও দেয় আছে না নাই ও আমার মা ব্যক্তিগত জীবন আমার নবীর মতো করতে হবে রে মা তাহলে জান্নাত হবে রে মা আমার ভাইয়েরা এখন আসুন ব্যক্তিগত জীবনে কথাবার্তাটা কেমনভাবে বলতে হবে আমার নবীজি ছিলেন একেবারে কর্কশ এবং কঠোর নবীজি এমন জোরে কথা বলতেন বাচ্চারা পর্যন্ত ভয় আমার নবীজির পাশে আসতেন না কিন্তু আপনি মসজিদে যেয়ে দেখবেন হাজি সাহেব হজ করে এসেছে এমন সুন্দর কথা যদি কিনা কোনো বাচ্চা মসজিদে ও হাজি সাহেব এই ইসলাম তোমাকে কে শিক্ষা দিয়েছে এই নবীর আদর্শ কে তোমাকে শিক্ষা দিল তোমার কথা হবে নবীর মতো জোরে বলেন ঠিক কিনা 60 বছর বয়স পার হয়ে গেল এখনো পর্যন্ত ভাষা ঠিক হলো না কথা ঠিক হলো না নবীর মতো কথা তুমি করতে পারলে না ও মুসলমান দেখবেন কিছু কিছু বাচ্চা যে আজান হয় পারিবারিক শিক্ষক বা ইসলাম শিক্ষা পড়েছে আজান হওয়ার সাথে সাথে যদি মসজিদে যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় নেকি লিখতে থাকে জোরে বলেন ঠিক কিনা কিন্তু ওই যে হাজি সাহেব উনি একেবারে সারাটা জীবন এমন অকাম কুকাম করেছে জনগণের টাকা মেরে খেয়েছে ও তো রাস্তার কন্ট্রাক্ট নিয়েছিল যত খত তত পিস তত ভিটামিন সব পেটের ভেতরে পড়েছে এখন আর ক্ষমতা নাই মসজিদে পড়ে থাকে মসজিদে তাও ঠিক মতো যায় না আজান হয় ঘড়ি থেকে কত বাজে জোহরের নামাজ হলো 1:30 গুনে গুনে বাড়ি থেকে বের হবে 1:28 ওদিকে আকামও শুরু হয়ে যাবে চাচার লাঠি নিয়ে খেলতে খেলতে চলে গেছে পিছো 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 আছে না নাই আমার বন্ধুগণ আমার চাচা গভীর মনোযোগ দিবেন এরকম চরিত্র নিয়ে বসবাস করলে নবীর চরিত্র সাথে তো আপনার চরিত্র মিলল না জোরে বলেন ঠিক কিনা ও মুসলমান ও মুরব্বী আপনি যখন মসজিদে যাবেন যদি কোনো ছোট্ট বাচ্চা আপনি দেখেন ওই বাচ্চাকে মাথায় হাত বুলিয়ে দেবেন ওকে সামনের কাতারে থাকতে বলবেন দাদু ভাই ঠিক আছে জোহরের নামাজ আসিস তো ঠিক আছে আসরের নামাজ যদি আসিস তোর একটা চকলেট দেব ও দাদু ও আমার চাচা একটা চকলেট যখন দিবেন বলবেন ঠিক আছে একটা চকলেট পেয়েছি মাগরিবে যদি আসিস 5 টাকা দেবো একটা সিংড়া কিনে খাবে অথবা অন্য কোনো খাদ্য খাবার খাবি আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন এবার ঈশ্বর সময় যখন আসবে আপনি যদি একটা পুরস্কার দিয়ে দেন সারাটা দিন আপনার খরচ হলো 10 টাকা কিন্তু আল্লাহর সাথে আপনি কোটি কোটি বিলিয়ন ব্যবসা করেছেন ও আমার ভাইরা কিন্তু এইরকম সুন্না কিন্তু এখন আর নাই এখন যত সুন্নত গেছে
পাগড়ির মধ্যে, টুপির মধ্যে আর মিষ্টি খাওয়ার মধ্যে। আমার মুসলমান, আমার মুসলমান, পাগড়ি টুপি সুন্নত নয়, টুপি সুন্নত, এই সুন্নত নিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আপনি ইসলামী আন্দোলনের কাজ করবেন না, দিনের দাওয়াতি কাজ করবেন না, নামাজ কায়েমের পক্ষে কাজ করবেন না মুসলমান, শুধুমাত্র পাগড়ি পরে এইরকম জিকিরে কি ভাই হেদায়েত পাওয়া যাবে? ভাই এর নাম কি রসুল অনুসরণ? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন, ব্যক্তিগত জীবন সম্পর্কে সিম্পল ধারণা দিলাম। ও মুসলমান এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবীজি বলেছেন, তোমরা প্রত্যেকেই হলে এক একজন শাসক, এক একজন বিচারক, তোমরা প্রত্যেকেই হলে এক একজন বিচারক। ও মুসলমান কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম, কোন বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে এক কদম সামনে যেতে পারবে না পাঁচটা প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন, এখন আল্লাহ নবী বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই হলে এক একজন দায়িত্বশীল, আর কিয়ামতের কঠিন ময়দানে তোমরা যে দায়িত্ব পেলে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে জবাবদিহি না করা পর্যন্ত আল্লাহ তোমাদের সামনে যেতে দেবে না। ও মুসলমান এখন আসুন, আপনি হলেন আপনার পরিবারের নেতা, পরিবারের দায়িত্বশীল, আপনার আন্ডারে ছয় কিংবা সাতজন মানুষ আছে, সাতজন পরিবারের সদস্য আছে, এই সাতজন আল্লাহকে মানল কিনা, আমার নবীকে মানল কিনা, নবীর সুন্নাহ মানল কিনা, ওই মহিলার মহাজারা মহিলা আছে এই মহিলার পর্দা করলো কিনা, এই জবাব দিয়ে কি আপনার বউ করবেন, আপনি করবেন, জবাব দিয়ে কিন্তু আপনাকে করতে হবে। ও মুসলমান আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জন্য জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ مسلمان الله رب العالمين গোটা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, মানুষেরা শোনো, যখন তোমরা ক্ষমতার আসনে আসীন হবে, যখন তোমরা ক্ষমতা পাবে, পাওয়ার পাবে, তোমাদের কয়েকটা কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। এক নম্বরে হলো তোমাদের নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে বলেন? আমার ভাইরা এখন আসুন, নেতা যদি নামাজি না হয়, নেতা যদি বেঈমান মার্কা নেতা হয়, ওই নেতা নামাজ পড়বে কেমন করে? নেতা বেনামাজি, এখন নেতা যদি বেনামাজি হয়, নেতা যারা সামসা আছে ওই সামসারা নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দেবে, আমার বাংলাদেশে কিন্তু এইরকম নেতা নাই যে নেতারা নামাজ পড়ে না, সব নেতা নামাজ পড়ে, বরং চিন্তায় টেনশনে ঘুম হয় না বলে তাহাজ্জুদ জীবনে ছেড়ে দেয় না, ঠিক কি না? আমার ভাইরা বর্তমান নেতারা তাহাজ্জুদ পড়ে, অনেক নেতা বলে আজ 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা করে নাই। ও মুসলমান 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা না করে থাকে, দাড়ি কুদাল দিয়ে শেষে শেষে একেবারে হুনুমানের মতো হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আবার নাকি 40 বছর তাহাজ্জুদ ছাড়ে নাই। আমার ভাইরা কিয়ামতের কঠিন ময়দানে এইরকম নেতা যারা তাহাজ্জুদ পড়ে, নামে তাহাজ্জুদ পড়ে, জোহর ছেড়ে দেয়, জোহরের আজান হয়, এদিকে মমতাজের নিয়ে ফাটাফাটি গান হয়, ফাট্টা যায় ফাট্টা যায়, আসে না নাই? আমার ভাইরা আসর পার হয়ে যায়, এদিকে গান বাজনা হয়, সুন্দর সুন্দর নারীদের নিয়ে এসে লাল কাপড় পরিয়ে ডান্সিং কুম্পু করে, আজান হয় ও গেজা, ওদিকে খেয়াল নাই। এইরকম নেতা যারা অনুসরণ করবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেতাকেও জাহান্নামে দিবে, কর্মীকেও জাহান্নামে দিবে। নেতা কর্মীকে যখন জাহান্নামে দেবে, ওই দিন কর্মীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ও আল্লাহ আপনি কেন আমাদেরকে জাহান্নামে দেন, আমরা তো এমনি এমনিতেই আল্লাহ নামাজ কাজা করে নাই, নায়িকাদের অনুষ্ঠানে এমনি এমনি যাই নাই, আমরা পিস্তল এমনি এমনি ধরে নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেতা এবং কর্মীকে যখন একসাথে একে আলাপায় দিয়ে জাহান্নামে দেবে, ওই দিন কর্মীরা আল্লাহর
দরবারে বলবেন রব্বুল আলামিন আমরা তো এমনি এমনিতেই পিস্তল ধরে নাই, বোম ধরে নাই, রামদা ধরে নাই, এমনি এমনি তো জোর করে আমি কোনো কিছু করি নাই। আল্লাহ বলবে তাহলে কি হয়েছিল বল। ওই দিন তারা বলবে কলু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমরা তো এমনি এমনি খারাপ পথে যাই নাই, আমাদের এই নেতা আমাদের এই বড় ভাই তার নির্দেশ মোতাবেক ওগুন রব্বুল আলামিন খারাপ পথে গিয়েছিলাম। আল্লাহ বলবে ঠিক আছে, নেতার কথা মতো যখন গিয়েছিলি নেতাও যেখানে যাবে ওখানে তুই যা। ওই দিন কর্মীরা বলবে আল্লাহ তা তো হতে পারে না, হতে পারে না, তার কারণ আমাদের থেকে তাদের পাপটা বেশি। ওগুন রব্বুল আলামিন রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, হে আল্লাহ তাআলা আমাদের আযাবটা যত দূর হবে ওই নেতাদের আযাবটা তার থেকে বহুগুণ করে দাও। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা নেতাগিরি যারা ফলাও, মাতোবারে যারা ফলাও, সাবধানে ফেলিও, সাবধানে ফেলিও। এই দুনিয়া এই দিন সেই দিন নয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ফেরেশতাদেরকে শান দিতে বলছে, যেই কিনা যাবা এক ঘা দিয়ে তোমাদেরকে মাথায় এমন জোরে ঘা দেবে জমিনের দিকে তাকাতে পারবা না, চোখ আসমানের দিকে হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা অনুসরণ করবো আমরা আমাদের নবীকে। জোরে বলেন ঠিক কি না? রাজা আছেন তো মুসলমান, আমরা কিন্তু কোনো সাধারণ ফালতু বাস নেতাকে অনুসরণ করবো না, সে নেতা যেমনই হোক না কেন রে ভাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলেছেন তোমাদের অনুসরণ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে। জোরে বলেন ঠিক কি না? ও যুবকরা আসুন, আমার যুবক ভাইরা, ও যুবক, আমরা এখন দেখি বর্তমান যুবকরা আল্লাহ রসুলকে অনুসরণ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, মডার্ন হতে হতে এমন জায়গায় চলে গেছে রে যুবক। যুবকরা এখন নামাজও পড়ে, বিড়িও খায়, ইয়াবাও খায়। জোরে বলেন ঠিক কিনা? আবার দেখবেন কিছু কিছু যুবক নামাজ পড়ে। ও মুসলমান, আপনাদের খেদমতে বলে যায়, যুবক ভাইরা আপনাদের খেদমতে বলে যায়, বর্তমান যুবকরা এখন বিরান পছন্দ করে, সব বিরান। আপনারা দেখবেন যুবকরা ওই যে জুতো ব্যবহার করে, এখন সাধারণ জুতো না, সব লোটো ব্র্যান্ডের, লোটো ব্র্যান্ডের জুতো ব্যবহার করে এমন একটা জিন্স প্যান্ট পরেছে, এমন এক ব্র্যান্ড পরেছে ভাই। এই যে যদি যখন কোনো যুবক, আমি দেখি অনেক যুবক আমার সামনে মসজিদে নামাজ পড়ে, ও যুবক মসজিদে নামাজ পড়তে যায় কিন্তু পিছন দিক থেকে সব মেশিন গান দেখা যায়, কথা বলেন এমন জিন্স প্যান্ট পরে যুবক। ইসলাম এবং রাসূল, আমার নবীর অনুসরণ তো এরকম নয় রে যুবক। ও যুবক, আল্লাহ রাব্বুল আমিন এবং নবীজি বলেছেন প্রত্যেক মুসলমান কাপড় পরবে, কাপড় হবে টাকনুর উপরে। এই জন্য যুবক কাপড় যে টাকনুর পরে থাকতো এই মাজার দিক থেকে কাপড়টা কখনো আলগা হতো না, কিন্তু বর্তমান যুবকরা ব্র্যান্ড পছন্দ করে ওই কাপড়টা টাকনুর নিচে এমনভাবে ঝুলিয়ে দেয় একেবারে প্যান্টটা একেবারে জায়গায় চলে আসে, এই যে আসে না মাজার জাহান এখানে চলে আসে। ও যুবক এইরকম যদি করো রে যুবক, আমার নবীর অনুসরণ হলো না, নবীর অনুকরণ হলো না। অনুসরণ যদি করতে হয় রে যুবক, কোরআন জানতে হবে, সুন্না জানতে হবে। ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে কুরআনুল কারিমের মাধ্যমে তথ্যটা জানিয়ে দিচ্ছেন। ও যুবক ভাইরা, বর্তমান যুবকরা ব্র্যান্ড পছন্দ করতে করতে প্রার্থিত প্রার্থিত বিভিন্ন সংস্কৃতির প্রভাবে পড়ে এমন হয়ে গেছে, বর্তমান কোনো যুবক যদি শিক্ষিত হয় মুরব্বীদের কিন্তু তাজিম করে না, সম্মান করে না। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন, শুধু তাই নয়, যুবক যদি লেখাপড়া করে, যুবক যদি শিক্ষিত হয় বাড়িতে আসার পরে মা পর্যন্ত, মাকে পর্যন্ত সম্মান করে না, বাবাকে পর্যন্ত সম্মান করে না। যদি বলা হয় যুবক রে তুমি তো একজন শিক্ষিত মানুষ, বাড়িতে সে মাকে কেন সম্মান করো না, বাবাকে কেন সম্মান করে না? যুবক এক কথায় বলে হুজুর কি বলবো, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা আলেম মানুষ, আপনাদের মা বাবারা ভালো, কিন্তু আমার এই বুড়ো বুড়ি ওদের ভাষা কিন্তু ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে মা বাবা
সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে খবরদার খবরদার, আসলে খারাপ আচরণ করো না, মা বাবার সাথে তোমাদের এহসান করতে হবে, মা বাবার সাথে আচরণটা এমন পর্যায়ে যেতে হবে রে যুবক, ও যুবক, মা বাবা যদি তোমার সাথে রূঢ় আচরণ করে, তোমার সাথে খারাপ আচরণ করে, মা বাবা করতেই পারে, কিন্তু যুবক রে আমার আল্লাহ বলছে খবরদার খবরদার, তোমার আচরণ তেমন পর্যায়ে যেন না হয়ে যায় রে যুবক, তোমার কোনো আচরণ তোমার কোনো কথা কাজে তোমার মা বাবা যেন উ শব্দ করে। ও যুবক রে তোমার কথায় যদি তোমার মা এবং বাবা উ শব্দ করে, তাহবা তামালাকুম, তোমাদের সব আমলগুলো আমার রব্বুল আলামিন নষ্ট করে দেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বিশ্বনবী সাহাবা ওমর ইবনে খাত্তাবের ছেলে বিশ্বনবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আব্বাকে একটু বোঝান, আমার আব্বা আমার ওয়াইফকে আমার বউকে পছন্দ করে না। আমার নবীজি নবীজি সাহাবার কথা শুনে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। সাহাবা আবার বিশ্বনবীজির সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার মাকে আমার আমার আব্বাকে বোঝান, আমার আব্বা আমার বউকে পছন্দ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুখ ফিরিয়ে নিলেন, ওই সাহাবী আবার নবীজির সামনে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার বাবাকে বোঝান, আমার বাবা আমার ওকে পছন্দ করে না। আল্লাহ রাসূল বললেন, শোনো আমার সাহাবি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইজন হলো তোমার জান্নাত, এই দুইজন হলো তোমার জাহান্নাম। যদি মনে করো জান্নাতে যাবে সাহাবি, মা বাবার সাথে খারাপ আচরণ করো না, রূঢ় আচরণ করো না, আর যদি মনে করো জাহান্নাম কিনে নেবে, যেমন ইচ্ছা তেমন আচরণ করো, তার কারণ এই দুইজনে হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, এই দুনিয়া থেকে মা যেদিন বিদায় নেবে, ওই যে তোমাদের ভাষা তোমরা এখন স্টার্টাস আলা হয়েছ, তোমরা বলো হুজুর আমার মা এখন বুড়া মানুষ বুড়ো হয়ে গেছে, কথা খিটখিটে মিজাজ, এরকম অনেকে বলে না। ও যুবক, দুনিয়া থেকে যেদিন মা বিদায় নেবে, ওই দিন বুঝতে পাবে মা জননী যে কত বড় সম্পদ ছিল রে যুবক, ও যুবক, এই যে খিটখিটে মিজাজ চলা বৃদ্ধা, খিটখিটে মিজাজ চলা বুড়ো যখন যেদিন বিদায় নেবে, ওই দিন বুঝতে পারবে রে যুবক এই বুড়া মানুষটা কত উচ্চদরের এবং কত মূল্যবান তোমার জীবনে ছিল। আমার মনে পড়ে যায় আমেরিকার একটা ছোট্ট ঘটনা। আমেরিকার এক যুবক আস্তে আস্তে বড় হয়েছে, ভার্সিটিতে পড়াশুনো করে। যখন কোনো মানুষ যখন কোনো যুবক যখন ভার্সিটিতে পড়াশুনো করে, এক বন্ধু কিন্তু অন্যের অন্য বন্ধুর বাড়িতে যায়, যায় না ভাই, এরকম যায়। কিন্তু এই যে যুবক আস্তে আস্তে বড় হয়েছে, ভার্সিটিতে পড়া শুরু করেছে, এই যুবক একটা দিনের জন্য অন্য কোনো বন্ধুকে তার বাড়িতে আনে না। বাড়িতে না আনার কারণ হলো তিনটা, কয়টা? তিনটা কারণে অন্য কোনো ফ্রেন্ড অন্য কোনো বন্ধুকে বাড়িতে আনে না। তার এক নাম্বার কারণ হলো তার কলেজার টুকরা গর্ভধারণী, মায়ের চেহারাটা কালো বর্ণ পোড়া পোড়া ভাব। দুই নাম্বার কারণ হলো তার কলেজার টুকরা মা, দুই চোখই বন্ধ একটা চোখ নাই। তিন নাম্বার কারণ হলো কলেজার টুকরা মায়ের মাথায় চুল নেয়, চুল একেবারে শেষ টাক হয়ে গেছে। ও মুসলমান, এবার ওই যুবক চিন্তা করলো, হারে এই মায়ের কারণে, মায়ের কারণে আমার বন্ধুদেরকে আমার বাড়িতে দামাত করে ইনভাইট করে আনতে পারে না, যেভাবেই হোক না কেন আমার মা নামকে বিষটা বাড়ি থেকে আউট করতে হবে, ধ্বংস করতে হবে, পথের কাঁটা দূরে ফেলতে হবে। আমার ভাইরা, ও যুবক ভাইরা, এই দুনিয়া থেকে যাদের মা হারিয়ে গেছে, মা হারানোর যারা তারাই জানে রে ভাই, বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ভাই তারাই জানে। এবার যুবকটা যে চিন্তা করলো সে অনুযায়ী কাজ করে বাড়িতে আসলো, মায়ের হাতটা ধরেছে জোর করে টানতে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে। বৃদ্ধা মানুষ কানা মানুষ অন্ধ মানুষ বলে, করে যার টুকরা সন্তান আমাকে কোথায় নিয়ে যাস রে বাবা, আমি বাড়ির বাইরে যাব না রে বাবা, আমাকে ছেড়ে দে রে বাবা, আমি তো দেখতে পাই না কোথায় যাব। সন্তান কোনো কথা বলে না, কলেজার টুকরা মার হাতটা ধরে আমেরিকান হাইওয়ে রোডে ছেড়ে দিল। আর চিন্তা করলো যদি কেনা বেঁচে থাকে, পুলিশ এসে ট্র্যাকিং করে তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে, আর যদি ট্র্যাকিং না করে অন্য সাইড থেকে কোনো স্পিডওয়ালা গাড়ি এসে এই অন্ধ মহিলা কেমন ধাক্কা দেবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যে কাজ যেই চিন্তা সেই কাজ করেছে, মাকে যেই রোডে ছেড়ে দিয়ে ছেড়ে যুবক অন্যদিক থেকে গাড়ি এসেছে, এমন দূরে ধাক্কা দিয়েছে, এক ধাক্কা অন্ধ মহিলা বৃদ্ধ মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবার যুবক
বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে সমস্ত ঘরটা ডেকোরেশন করা শুরু করেছে। হঠাৎ করে এরকম একটা ছোট্ট ডায়েরি যুবকের হাতে পড়েছে। যুবক ডায়েরিটা পড়ে হারে, এই ডায়েরিটা আবার কোথায়? আমার মা কি তাহলে ডায়েরি লিখতে জানতো কিনা? দেখি ডায়েরিতে কি লিখছে। যুবক ডায়েরি খোলার পরে, আরে ওই ডায়েরিতে লেখা আছে, আমার বয়স যখন 17 বছর ছিল আমি তখন মিস আমেরিকার নির্বাচিত হয়েছিলাম। অর্থাৎ গোটা আমেরিকার ভেতরে যত নারী ছিল এই নারীদের মধ্যে সব থেকে সুন্দরী ছিল ওই মহিলা। ওই মহিলা লিখে গেছে, আমি যখন মিস আমেরিকা নির্বাচিত হয়েছিলাম আমার সাথে একজন আমার যুব একজন মানুষের পরিচয় হলো, তার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, আমার গর্ভে সন্তান আসলো, আমার বয়স তখন 18 বছর। আমি যখন প্রেগনেন্ট হলাম আমার ওই বন্ধু আমার স্বামী আমাকে বলল, শোনো শোনো তোমার বয়স এখন শুধুমাত্র 18 বছর, তুমি যদি এখন প্রেগনেন্ট হও, তোমার যদি গর্ভে সন্তান হয় তোমার রূপ এবং গৌরবের তো ভাটা পড়ে যাবে, সুতরাং এই সন্তান রাখা যাবে না, রাখা যাবে না, এই সন্তানকে তোমাকে যেভাবেই হোক নষ্ট করে দিতে হবে। আমার ভাইয়েরা, এবার ওই যুবকের মা লিখেছে, ডায়েরির ভিতরে লিখেছে, আমি চিন্তা করলাম দুনিয়ার সব হারিয়ে দেব, দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু আমার সাতটা যার ধন আমার কলিজার টুকরা সন্তানকে আমি অবসর করতে পারবো না, ধ্বংস করতে পারবো না, নষ্ট করতে পারবো না। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন যে যুবক ভাইয়েরা, এবার ওই যুবক ডায়েরিটা পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে রব, বলে গড কি করলাম, যে মা আমার জন্য এত কষ্ট করেছে সেই মাকে কিনা আমি নিজেই হাতে ধ্বংস করে দিলাম। এবার যুবক পরবর্তী পেজ পৃষ্ঠা পড়ে, ওই পৃষ্ঠায় লেখা আছে, এবার ওই যে মিস আমেরিকা নির্বাচিত হয়েছে ওই নারী তার স্বামীকে ছেড়ে দিয়েছে, ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, দূরে অন্য কোথায় জায়গা আশ্রয় গ্রহণ করলো। ওই আশ্রয়ে যাওয়ার পরে ও আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন, সেখানে তার সন্তান ডেলিভারি হলো। সন্তানের বয়স যখন 2 বছর হয়েছে, ওই মহিলা অন্য জায়গায় অন্য পিসি কাজ করে, হঠাৎ করে সংবাদ এসেছে তোমার ঘরের মাঝে আগুন ধরে গেছে। এক দল দিয়ে যখন ঘরের কাছে আসছে, ঘরের কাছে এসে দেখে তার ঘরের মাঝে এত বেশি দাও দাও করে আগুন জ্বলে, ফায়ার ব্রিগেড আসছে, এত পানি মারে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আসে না। এবার ওই যে সুন্দরী মহিলা বলে ওই ফায়ার ব্রিগেডকে, বলে ওই যে ঘরের মাঝে আমার কলিজার টুকরা সন্তান, আমার সাতটা ধন ওই ঘরের মাঝে আছে, যেভাবে হোক না কেন, যেভাবে হোক না কেন আমার কলিজার টুকরা সন্তানকে আনতে হবে, আনতে হবে। আমার ভাইয়েরা, এবার মহিলা এক দোল দিয়ে ঘরের মাঝে চলে যায়, কলিজার টুকরা সন্তানকে বুকের মাঝে নিয়ে আবার বাইরে চলে আসে। ও মুসলমান, মহিলা যখন বাইরে চলে আসলো তার যে সুন্দর চেহারা, সুন্দর চেহারা আর নাই, আগুনের জ্বলে পুড়ে একেবারে ধ্বংস হয়ে গেছে, কালো বর্ণ হয়ে গেছে, মাথার সুন্দর চুল ছিল চুলগুলো পুড়ে গেছে। আর আমার ভাইয়েরা, আর ওই যে ছোট্ট সন্তান বুকের সাথে রেখে দিয়েছে, তেমন কোনো অসুবিধা হয় নাই, মা এবং সন্তান দুইজন হাসপাতালে ভর্তি হয়েছে। ডাক্তার পরীক্ষা করে বলছে, মহিলা তোমার ছোট্ট সন্তানের বাম চোখটা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। আমার ভাইয়েরা, মা বলে কথা, মহিলা বলল, ডাক্তার আমি চাই না আমার কলিজার টুকরা সন্তানের বাম চোখটা ড্যামেজ হয়ে থাক, নষ্ট হয়ে থাক, আমার চোখটা আমি আমার সন্তানকে দান করতে চাই। ও মুসলমান, গভীর মনোযোগ দিবেন রে মুসলমান, এবার ডান চোখটা, বাম চোখটা যখন তার কলিজার টুকরা সন্তানের চোখে লাগিয়ে দিল, ডাক্তার বলল যে এই চোখটা আপনার সন্তানের চোখে ম্যাচ হয় নাই, আপনার কলিজার টুকরা সন্তান তো চোখ দিয়ে দেখতে পায় নাই। ও আমার মা, গভীর মনোযোগ দিবেন রে মা, যাদের কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মায়েরা যাদের সন্তান হারানোর কত যন্ত্রণা। আমার ভাইয়েরা, এবার মহিলা বলে, ডাক্তার আমি চোখ দিয়ে দেখবো আমার কলিজার টুকরা সন্তান অন্ধ হয়ে থাকবে, এটা তো হতে পারে না, আমার বাম চোখ তো আমার সন্তানকে দান করো। আমার ভাইয়েরা, ডাক্তার বর নিয়ে ওই বাম চোখ তার কলিজার টুকরা সন্তানকে দান করলো। এবার ডাক্তার বললো, আপনার চোখটা আবার কলিজার টুকরা সন্তানের চোখে ম্যাচ হয়েছে। আমার ভাইয়েরা, এই যুবক টুকুর ডায়েরি পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলো, গড কি ভুল করেছি, কি ভুল করেছি, যে কলিজার টুকরা সন, যে কলিজার টুকরা মা আমাকে বাঁচানোর জন্য মিস আমেরিকান পদক ছেড়ে দিয়েছে, স্বামী ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, আর আজকে না সেই কলিজার টুকরা মাকে নিজে হাতে হত্যা করলাম। এই দুনিয়া থেকে মা যাদের বিদায় নিয়েছে তারাই জানে মা কত মূল্যবান সম্পদ, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আজকের মাহফিল থেকে বাড়ি ফিরে যাবেন, যাদের মা দুনিয়াতে নাই, মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মায়ের
মাকে বারবার ডাক দিবেন, বলবেন মা তোমার এতিম খোকা তোমার পাশে এসে দাঁড়িয়েছে, একটা বারের জন্য জবাব দাও, আমার ভাইরা একবার নাই দুইবার নয় কেমন পর্যন্ত যদি ডাকেন, গর্ভধারণী মমতা মাই মা কিন্তু একবারের জন্য উত্তর দেবে না, জোরে বলেন ঠিক কিনা। বাবা যাদের বিদায় নিয়েছে, বাবা হারানোর যন্ত্রণা তারা জানে, এই দুনিয়া থেকে বাবা যাদের নাই তারাই জানে বাবা যে কত বড় সম্পদ ছিল। বাবা বিরুদ্ধ মানুষ নড়তে পারে না, যখন মাঠ থেকে আসে চাকরি থেকে আসে যে কিনা ছেলে বাড়ি আসে, বাবা একটা বারের জন্য বলে, বলে খুকা আজকে বাড়ি এসেছিস কিনা, দুপুরে ভাত খেয়েছিলে কিনা। ও মুসলমান, মা বাবা যাদেরকে এইরকম করে প্রশ্ন করত একটা বারের জন্য কিন্তু সেই মা বাবার ডাক দিবে না, জোরে বলেন ঠিক কিনা। এজন্য আমার ভাইরা দুনিয়াতে যাদের মা ছেলে ভাই, মায়ের সাথে যারা খারাপ আচরণ করেছেন, আজকের বাড়িতে যাবেন, যাওয়ার পরে মায়ের মাত মায়ের পা ধরবেন, বাবার পা ধরবেন, যত সময় না পর্যন্ত মা বাবা ক্ষমা করে দিবে রে ভাই, মা বাবার পা ছাড়বেন না, তার কারণ সারাটা জীবন নামাজ পড়বেন রোজা করবেন। যদি মা জননী সাথে বিয়াদবি করেন, বাবার সাথে বিয়াদবি করেন রে ভাই, এই নামাজ রোজা আল্লাহর দরবারে করছেন কালেও কবুল হবে না। তার কারণ আমার নবীজি বলেছেন মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহের, জোরে বলেন ঠিক কিনা। ও মুসলমান আমার ভাইরা, সেই মা যাদের দুনিয়াতে নাই, বাবা যাদের দুনিয়াতে নাই রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে, বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা দুই হাত তুলে আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, সবাই বলুন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন আমার মা যেমন আমাকে ছোট্টবেলায় আল্লাহ লালন পালন করেছে, আল্লাহ আমার মা এবং বাবাকেও আল্লাহ তুমি ঠিক তেমন লালন পালন করো, জোরে বলুন সুবহানাল্লাহ।